মাত্র 16 বছর বয়সী এক হ্যাকার যে অঘটন ঘটিয়েছে তা বিশ্বে বিরল। আজ একটি গুরুত্বপূর্ণ হ্যাকিং এর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ভিডিও গেমস এর ব্যাপারে খোঁজ খবর রাখো তারা অনেকেই জানো যে অতি সম্প্রতি রকস্টার এর তৈরি GTA 6 এর বিভিন্ন ভিডিও ফুটেজ অলরেডি এক হ্যাকার লিক করে দিয়েছে বিভিন্ন সাইটে। সো এই হ্যাকিং এর বিষয়ে A to Z আজকে আমরা সব জানবো। এছাড়াও GTA 6 এর ব্যাপারেও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আজ আমি শেয়ার করবো। সো মূল ভিডিওতে যাবার আগে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও, যেন বিভিন্ন ধরনের ভিডিও গেমস রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং স্টোরি লাইন ভিডিও আমার তরফ থেকে যেন মিস না হয়। ঘটনাটা অতি সম্প্রতি কিছুদিন আগের। এক বান্দা GTA ফোরামে একটি ফাইল পোস্ট করে এবং সেটাতে লেখা ছিল GTA 6 গেম প্লে। তো ওই ফোরামে অন্যান্য ইউজার যারা ছিল তারা কেউই বিশ্বাস করেনি, অনেকেই বলেছিল যে তোমার এটা ফেক। স্বাভাবিকভাবে প্রথম দেখায় যে কেউ এটাকে ফেক বলতে পারবে, কারণ অনেকেই আছে GTA 5 বিভিন্ন মডেড ভার্সন থেকে ক্লিপস ইউজ করে বিভিন্ন ফ্যানমেড ট্রেলার কিংবা ভিডিও তৈরি করে, তো এরকমই ভেবেছিল সবাই। কিন্তু এরপরই ওই হ্যাকার সে যে আসলে GTA 6 এর ভিডিও ফাঁস করে দিয়েছে সেটা প্রমাণ করার জন্য GTA 6 এর বিভিন্ন সোর্স কোড এবং প্রায় 10,000-এর মতো ডাটা শেয়ার করেছে, এমনকি GTA 6 এর প্রায় 90টা ফুটেজও শেয়ার করেছে। সো এ সকল বিষয়গুলি যখন সব ফাঁস করে দিয়েছিল সেই ছেলেটা, তখন অন্যান্য ইউজাররা এটা ঘাটাঘাটি করার পর জানতে পারে যে হ্যাঁ, এ সকল ভিডিওগুলো আসলে GTA 6 এর। তখন সবাই অবাক হয়ে যায় এবং সবাই শক হয়ে যায়। তো প্রশ্ন রাখতে পারে যে এই ছেলে মাত্র 16 বছর বয়সী, সে কীভাবে এই কাজ করলো? এই ছেলে জেনে তো কেউ না, সে এমন একজন হ্যাকার যে GTA 6 এর বিভিন্ন ডাটা হ্যাক করার আগে উবার এর ওয়েবসাইটটাকে হ্যাক করেছিল এবং সে এটা ওই GTA ফোরামে নিজে শেয়ার করেছে। তো আপনাদের প্রশ্ন জানতে পারে হয়তো যে এই এমন কি বিষয়, এই ডাটা লিক হতে পারে বা সাইট হ্যাক হতে পারে? হ্যাঁ, আমাদের নিকট এটা খুবই সাধারণ বিষয়, কিন্তু রকস্টারের মতো একটি ভিডিও গেম এম্পায়ারের জন্য এটা খুবই ভয়াবহ নিউজ, কারণ তাদের প্রতিটি গেমের পিছনেই তাদের হিউজ ইনভেস্টমেন্ট থাকে। এবং আমার যা মনে হয় ভিডিও ক্লিপসগুলো দেখার পর যে 2015 কিংবা 2016 এ সময় মাঝে ভিডিও গুলো কাজ শুরু হয়েছিল। তো প্রথমে দুঃখিত আমি, কারণ আমি GTA 6 এ যে সকল লিকড হওয়া ফুটেজ কিংবা ইমেজ রয়েছে সেগুলো এখানে শেয়ার করতে পারবো না, কারণ অলরেডি আমার আগে যারা বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক যারা অলরেডি শেয়ার করেছে এই সকল বিষয়গুলো তারা সকলেই কপিরাইট স্ট্রাইক খেয়েছে স্বয়ং রকস্টারের তরফ থেকে। সো জেনে শুনে আমি আমার চ্যানেলের ক্ষতি করতে চাই না। এগুলো হ্যাক হওয়ার পর বর্তমানে বলা চলে রকস্টার খুবই কঠিন এক প্যারার মধ্যে আছে। তারা অলরেডি সেই বান্দার জন্য FBI কেও অবগত করেছে। তো যারা জানো না FBI কি, তাদেরকে বলে দিই, FBI হচ্ছে USA পুলিশ ডিপার্টমেন্টের একটি বিশেষায়িত গোয়েন্দা দল, যাদের পুরো নাম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো তারাও এই ছেলেটাকে হন্য হয়ে খুঁজছে এবং তারাই রিভিল করেছিল যে ছেলেটা বয়স 16-এর আশেপাশে হবে। হায় রে ভাই, 16 বছর বয়সে আমাদের দেশের পোলাপানরা কত পরিমাণ লাইফলেস, আর ওখানে সে হ্যাক করে ফেলেছে এত বড় কিছু। বাই দ্য ওয়ে, এই ছিল পুরো হ্যাকিং এর ঘটনা। তো তবে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখন শেয়ার করবো রকস্টারের পরবর্তী প্রজেক্ট GTA 6 এর ব্যাপারে। তো কি কি বিষয় জানতে পারলাম আমরা 90টা ভিডিও ফুটেজ দেখার পর এবং বিভিন্ন ডাটা ঘাটাঘাটির পর, সেগুলো আমরা জানাবো এখন। গেমটার ভিডিও দেখলে আমাদের অনেকেরই মনে হবে যে এটা GTA 5 এর ডাউনগ্রেডেড ভার্সন, বাট না, এরকম নয়, এটা GTA 6 এরই গেম প্লে। কিন্তু GTA সিরিজের প্রতিটা গেম তৈরি করার আগেই মূলত রকস্টার তাদের পরবর্তী গেমগুলোকে পূর্ববর্তী ইঞ্জিনে ট্রাই করে দেখে। যেমন GTA 5 যখন রিলিজ পায় তখন GTA 5টা GTA 4 এর ইঞ্জিনে ট্রাই করা হয়েছিল এবং সেরকম টেস্টের অংশ হিসেবে হয়তো GTA 5 এর ইঞ্জিনে GTA 6টাকে ট্রাই করা হয়েছিল এবং সেটারই ভিডিও ফুটেজ কিছুটা লিক হয়েছে। তবে 2015 সালের কথা বিবেচনা করলে গ্রাফিক্স সত্যিই অনেক ভালো ছিল, আর এখন অলরেডি 2022 চলছে। আই এম শিওর এই গেমটা রিলিজ পেতে পেতে এই গ্রাফিক্স হবে নেক্সট জেনারেশন লেভেলের এবং এটাই ফাইনাল প্রোডাক্ট নয়। আই রিপিট, যে ভিডিওটা আমরা দেখেছি লিকড ফুটেজ হিসেবে সেটাই GTA 6 এর ফাইনাল প্রোডাক্ট নয়, অনেকগুলো কাজ বাকি, তারা ভিডিও দেখেই বোঝা যাচ্ছিল। লোকেশন, প্রিভিয়াস গেমগুলো সাধারণত ঘুরে ফিরে লস সান্তোস, মায়ামি, ভাইস সিটি ইত্যাদি এরিয়াতে হলেও আমাদের GTA 6 স্পেশিয়ালি ভাইস সিটিকে কেন্দ্র করে, অর্থাৎ রিয়েল লাইফের মায়ামিকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। নাম্বার 3, প্রোটাগনিস্ট। পূর্ববর্তী GTA সিরিজগুলোতে আমরা টমি ভার্সিটি, কার্ল জনসন, ফ্র্যাঙ্কলিন এদের সাথে পরিচিত হলো, এবার আমরা সম্পূর্ণ নতুন দুটি ক্যারেক্টার পেতে যাচ্ছি এবং দুটি ক্যারেক্টারই প্লেয়েবল, একজন মেয়ে এবং একজন ছেলে। তো মেয়ে ক্যারেক্টারটার নাম হচ্ছে লুসিয়া, যিনি একজন লাতিন বংশোদ্ভূত আমেরিকান নারী, আর ছেলে ক্যারেক্টার যিনি তার নাম হচ্ছে জেসন, পুলিশ চেস। তো বন্ধুরা, GTA 6 এর পুলিশ চেস পূর্ববর্তী GTA গেমগুলোর তুলনায় অনেক বেটার হবে। পূর্ববর্তী GTA গেমগুলোতে পুলিশকে সামহাও কিছু মুখস্থ নিয়মে আমরা ফাঁকি দিতে পেরেছি, তবে GTA 6 এ এই সুযোগ নেই। GTA 6 এর পুলিশদের AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ভালোভাবে তৈরি করা হয়েছে এবং GTA 6 এ পুলিশরা গাড়ির নেম প্লেট এমনকি নম্বর প্লেটেও ভালো মতো লক্ষ্য রাখবে। ওয়েপন ক্যারেজ সিস্টেম, সাধারণত পূর্ববর্তী GTA গেমগুলোর মধ্যে আমরা
যেটা করতাম না হলো 10-15 ওয়েপন আমরা সাথে নিয়ে হাঁটতাম। অ্যাকচুয়ালি যখন যে ওয়েপন দরকার হতো তখনই সেই ওয়েপন আমরা ইউজ করতে পারতাম, বাট GTA 6 এ এই সুযোগ থাকছে না। বাস্তবতার সাথে মিল রেখে GTA 6 এ একজন গেমার সর্বোচ্চ 2 ওয়েপন রাখতে পারবে, যা পূর্ববর্তী GTA গেমের তুলনায় GTA 6 কে কিছুটা কঠিন করে তুলবে। পূর্ববর্তী GTA গেমস গুলোতে আমরা মেডিকিট ইউজ করতে পারিনি, কিন্তু পরবর্তী GTA 6 যে গেমটা আসতে চলেছে সেখানে আমরা ফার ক্রাই সিরিজে যেরকম ভাবে মেডিকিট ইউজ করা হয় ঠিক সেভাবে আমরা মেডিকিট ইউজ করতে পারবো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সাথে করে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধপত্র কিনে রাখতে পারবো। মেলিকিল অ্যাসাসিনস ক্রিডে যেরকম দেখা যায় যে উপর থেকে লাভ দিয়ে শত্রুকে ঘায়ল করা যায়, কিংবা আর আগামী গেমও এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি যে উপর থেকে লাভ দিয়ে বিপক্ষ শত্রুদেরকে খুন করা যায়। আগামীতে GTA 6 নামক যে গেমটা আসতে চলেছে সেখানে আমরা ভবন কিংবা 2-3 উপরের কোনো বিল্ডিং থেকে লাভ দিয়ে আমরা শত্রুকে ঘায়ল করতে পারবো। কার ডিটেইলস GTA 6 এর সবথেকে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে আপনি গাড়িতে প্রতিটা পার্ট খুলে খুলে দেখতে পারবেন। সাধারণত GTA গেমের মধ্যে যেটা দেখা যায় যে আমরা গাড়ির সামনে গিয়ে এন্টার কিংবা F বাটন ক্লিক করলেই আমরা গাড়ির দরজা খুলে ঢুকে যাই, কিন্তু GTA 6 এ গাড়ি ঠিক করার জন্য এবং গাড়ির খুঁটিনাটি প্রতিটি ঢাকনা এবং দরজা খুলে দেখা যাবে সেই সিস্টেম রয়েছে। অ্যালাইস হেল্প বন্ধুরা GTA 6 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার সহকর্মী যদি আহত হয়ে থাকে তাকে আপনি বাঁচানোর জন্য ইনস্ট্যান্ট কাঁধে তুলে দৌড় দিতে পারবেন। অ্যান্ড আরেকটি ফিচার, আপনি গাড়িতে চলাকালীন গান ফাইট করতে পারবেন। সাধারণত GTA San Andreas এ আমরা দেখেছিলাম যে গাড়ির জানালা দিয়ে বের হয়ে গান ফাইট করা যায়, GTA Vice City তে দেখেছিলাম যে বাইকে চলাকালীন অবস্থায় গান ফাইট করা যায়, কিন্তু GTA 6 এ আপনি গাড়ির চারদিকেই গুলি করতে পারবেন। সো দ্যাট ওয়াজ দ্য GTA 6 আপডেটস। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও অ্যান্ড ইউ গাইস গট বেনিফিটেড বাই দিস। আর যতটুকু মনে হচ্ছে হ্যাকারটার বয়স যেহেতু এখনো 18+ হয়নি, হয়তো বড় ধরনের সাজা হবে না, তাকে হয়তো কিশোর অপরাধ টাইপের কোন একটি কেসে তাকে আটকে দেওয়া হতে পারে এবং ওই ছেলের 18 হবার পর হয়তো কেসের মূল কাজে হয়তো FBI হাত দিতে পারে। তো এখন এটা বোঝা মুশকিল যে GTA 6 রিলিজ হতে কি আরো দেরি হবে নাকি ক্যান্সেল হয়ে যাবে, এই বিষয়গুলো এখনো রহস্য ঘেরা রয়ে গিয়েছে, তবে পরবর্তীতে কি হয় তা জানা যাবে। এবং আরো নিউজের জন্য আপনারা GTA কিংবা রকস্টার ওদের অফিসিয়াল ফেসবুক পেজগুলো ঘুরে দেখতে পারেন। যাকগে আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস। সালামু আলাইকুম।